নজর রাখবো হচ্ছে খবরের দিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল দিনহাটায়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 246টি আসন রয়েছে, তার মধ্যে 46টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। 242টি আসন রয়েছে, সেই 42টি আসনের মধ্যে 46টি আসনে জয়ী তৃণমূল দিনহাটায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি শুনুন। জয়লাভ করেছেন, কতগুলো সিট করেছেন? ওই তো 242টি, মানে আমি 2 নম্বর ব্লকের কথা বলছি। 242-এর মধ্যে আমরা ইতিমধ্যে 46টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। 12টা গ্রাম পঞ্চায়েতের 2টো পঞ্চায়েত ইতিমধ্যে আমাদের দখলে এসেছে। পঞ্চায়েত সমিতির 36টি আসনের মধ্যে 7টা আমরা পেয়ে গেছি। এবং আমি বিশ্বাস করি যে 20 তারিখ বিকেলের মধ্যে আমাদের অন্তত 5-6টা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের দখলে চলে যাবে। জেলার বর্তমান পরিস্থিতি কি হচ্ছে আগামী দিনে? ভালো আছে, জেলা নেতৃত্বে ভালো চালাচ্ছে, তারা সংগঠনকে মজবুত করেছে। এবং খুব সবাই বলেছিল গোষ্ঠীদ্বন্দ্ব হবে, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া সারা জেলায় কোথাও ফুটে ওঠেনি। 2-1 জন এদিক ওদিক বেরিয়ে গেছে, তারা বেরোনোতে যে দলের কোনো ক্ষতি হয় না সেটা প্রমাণ আমাদের দলের কর্মীরা দিয়ে দিয়েছে। জেলাতে কতগুলো সিট পাবেন?